তো দেখো ফ্রেন্ড, এই যে বিরিয়ানির হাঁড়ি, প্রচণ্ড একটা সুগন্ধ ছাড়ছে বিরিয়ানির থেকে, মানে বাইরে ঢাকনার উপর থেকে আমি গন্ধটা পাচ্ছি। তো ঢাকনাটা সরাচ্ছি, তোমরা দেখো, এই দেখো কালারটা পুরো ইন্ট্যাক্ট, একদম যেরকম বিরিয়ানির কালার হয় ঠিক সেরকমই। এটা এটা চিকেন বিরিয়ানি, এটা মাটন বিরিয়ানি না, এটা চিকেন বিরিয়ানি। আলুগুলো দেখো, আলু সাইজগুলো, এটা পুরোটাই মায়ের ক্রেডিট, আমার এখানে কোনো কিছু ক্রেডিট নেই। সমস্ত কিছুটা কেনা কাটি থেকে শুরু করে সমস্ত কিছুর মশলা রেডি করা, আলু কাটা, ভাতটা, বিরিয়ানির ভাতটা রেডি করা, সমস্ত কিছুই গোস টু মায়ের ক্রেডিট। আর এখানে চিকেন কষা আলাদা করে রাখা আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে চিকেন কষা রাখা আছে, চিকেন কষাটা অল্প করেই রাখা আছে, কারণ সেটা হচ্ছে যে যেহেতু বিরিয়ানিতে অনেকটা মাংস দেওয়া হয়েছে সেই জন্য চিকেন কষাটা এখানে অল্প করেই রাখা আছে। আর চিকেন কষা অতটা দরকার পড়ে না, যেহেতু বিরিয়ানিটা এত সুন্দর, শুধু বিরিয়ানিটা খাওয়া হয়ে যায়, এর সময় একটু স্যালাড হলে আরও ভালো লাগে। স্যালাডটা রেডি করব, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, তোমরা বলো কেমন লাগে। আর এটার রেসিপিটা তোমাদেরকে মা বলে দেবে যে কীভাবে বানানো হয়েছে। তো আরও অনেক রকম বিরিয়ানি পারে, তো আজকে জাস্ট এই বিরিয়ানিটাই বানানো হলো। নর্মাল যেমন চিকেন বিরিয়ানি আমাদের সবার বাড়িতে হয়, সেই বিরিয়ানিটাই করা হলো। তো চলো, ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি আমার ভালো খারাপ সেগুলো আমি বুঝতে পারবো আমার ব্লগের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ হচ্ছে। তো সেই অনুযায়ী ভিডিওগুলোকে পরবর্তীকালে আরও ভালো করে বানানোর চেষ্টা করবো। তো চলো, ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা।